হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবার পিনবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি হচ্ছে ক্যানন পিগজমা G2010 অল ইন ওয়ান ইকো ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম প্রিন্টার নিয়ে। এই প্রিন্টারটি কেনার পর আনবক্সিং করে আপনারা কীভাবে সেট আপ করবেন, কীভাবে কার্টিজগুলো সেট আপ করতে হয় এবং কি প্রিন্টারটার গুণাবলী কী, এই সবগুলো বিষয় আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্যানন পিগজমা G2010 একটি অল ইন ওয়ান ইকো ট্যাঙ্ক সিস্টেম প্রিন্টার। যেহেতু অল ইন ওয়ান প্রিন্টার, এই প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট, স্ক্যান, ফটোকপি করতে পারবেন। আপনার অফিসে, বাসায় অথবা দোকানে যদি এই প্রিন্টারটি রাখেন, আপনারা এক টিপে একটা ফটোকপি করতে পারবেন। সাপোজ হচ্ছে যে কোনো সময় যদি আপনার কালার ফটোকপি দরকার হয়, আপনি এক টিপ দিলেই কালার ফটোকপি বেরিয়ে যাবে। সো এই প্রিন্টারটা দেখুন, যে প্রিন্টার যেই ইঙ্ক সিস্টেমটা করছে, এটা খুবই চমৎকার ইঙ্ক সিস্টেম। এবং কি আপনারা যদি ক্যাননের অরিজিনাল কালি ব্যবহার করেন, প্রিন্টটা খুবই লাস্টিং করবে এবং কি প্রিন্টটা একদম দেখতে লেজার কোয়ালিটির প্রিন্টের মতো মনে হবে এবং কি প্রিন্টের খরচও অনেক কম। আগের থেকে আপনার প্রিন্টের কোয়ালিটি অনেক ইম্প্রুভ করা হয়েছে যে ক্যাননের এই প্রিন্টারগুলোতে। আপনারা যদি এই প্রিন্টারটার সাথে তো একসেট কালি পাবেন, পরবর্তীতে যদি একসেট আবার কালি কিনেন, তাহলে প্রিন্ট অরিজিনাল ক্যারোনার কালিগুলো কিনবেন। এই প্রিন্টারের সাথে যে কালি পাবেন, এটার ব্ল্যাক কালারের যেই বোতলটা রয়েছে, ওই কালি দিয়ে আপনারা 5-6 হাজার কপি সাদা কালো প্রিন্ট করতে পারবেন। এবং কি কালারের জন্য যে তিনটা বোতল পাবেন, এটাতে 5-7 হাজার কপি আপনারা প্রিন্ট করতে পারবেন। খুব সহজে প্রিন্ট, স্ক্যান, ফটোকপি আপনারা করতে পারবেন এবং কালি রিফিল করার জিনিসটাও খুবই সহজ। আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে ইন টোটাল সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্যানন পিগজমা G2010 প্রিন্টারটির বর্তমানে বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা দিয়ে আপনার প্রিন্টারটা কিনলে প্রিন্টারের সাথে কিন্তু একসেট কালি সহ পেয়ে যাবেন। এখন হচ্ছে প্রিন্টারটা আনবক্সিং করার পরে আপনারা কীভাবে প্রিন্টারটা সেট করবেন, আমি এই বিষয়টা আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা প্রিন্টারটা খোলার পরে এই জিনিসগুলো আপনারা প্রিন্টারের সাথে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে প্রিন্টারের যে হেডটা রয়েছে, দুইটা হেড পাবেন আপনার প্রিন্টারের সাথে, একটা কালারের জন্য, একটা সাদা কালোর জন্য। এই দুইটা হেড প্রিন্টারের সাথে আপনারা সেট আপ করতে হবে। কীভাবে সেট আপ করতে হবে আমার ভিডিওর মাধ্যমে দেখুন। যে লকটা খুললে অটোমেটিকলি আপনাদের ঢাকনাটা খুলে যাবে। তারপর হচ্ছে আপনারা এই কোস্টেপগুলো রিমুভ করে হেডটাকে খুব আলতোভাবে নিয়ে আপনারা ওইখানে লাগাতে হবে। যে কীভাবে লাগাতে হয় দেখুন, আপনারা এই সিস্টেমে কিন্তু লাগাবেন। এটা কালারের হেডটা লাগানো হচ্ছে, তারপর হচ্ছে সাদা কালোর হেডটা আপনারা সেমভাবে লাগিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা অফ করে দিবেন। তারপর হচ্ছে উপরে যে দুটো লক আছে, লকটি লাগিয়ে দিবেন। এখানের কাজ শেষ। তারপরে হচ্ছে আপনারা এটার মধ্যে যে কালি পাবেন, 4 বোতল কালি, এই কালিগুলো কীভাবে রিফিল করবেন আমার ভিডিওর মাধ্যমে দেখুন। যে কালির মধ্যে ব্ল্যাক কালিটা আপনারা এক্সট্রা কালি পাবেন, এই জন্য ব্ল্যাক কালিটা দিয়ে আপনারা অধিক প্রিন্ট করতে পারবেন, প্রায় 6,000 কপি সাদা কালো আপনারা প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টার দিয়ে, এই একটা এক বোতল কালি দিয়ে। সো ব্ল্যাক কালিটা কীভাবে রিফিল করে আমি দেখুন, যে এই সিস্টেমে আপনারা রিফিল করতে হবে। তারপর হচ্ছে জাস্ট কালির বোতলের মুখটা আপনারা এখানে দিয়ে প্রেশার ক্রিয়েট করলে অটোমেটিকলি আপনার কালিটা রিফিল হয়ে যাবে। সো এইটার এই কালিটা রিফিল করার পর আপনারা অবশ্যই রাবারের যেই মুখটা রয়েছে এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনারা এই দেখুন, যে কোনো কোনো যেন বাঁকা তারা না হয়ে থাকে, একটা পারফেক্টলিভাবে আপনারা লাগাবেন। তারপর হচ্ছে প্রত্যেকটা কালি আপনারা সেম একইভাবে প্রিন্টারের মধ্যে লাগাতে হবে, প্রিন্টারের মধ্যে রিফিল করতে হবে এই প্রত্যেকটা কালি একইভাবে। পরবর্তীতে যদি আপনারা ক্যানোনের এক্সেট অরিজিনাল কালি কিনতে চান, আপনাদের বাংলাদেশি টাকায় মূল্য পড়বে 2,800 টাকা, মানে প্রতি বোতল কালির দাম 700 টাকা করে পড়বে। হয়তো মার্কেটের প্রাইস এদিক সেদিক হওয়ার কারণে একটু এদিক সেদিক হতে পারে প্রিন্টারের মূল্য। আমি বর্তমান মূল্য বলছি, যে ক্যানন G2010 পিগজমা সিরিজ, জি সিরিজের যে পিগজমা মডেলের প্রিন্টারগুলো রয়েছে, এর মধ্যে G2010 প্রিন্টারটার বর্তমান মূল্য হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকার মধ্যে কিন্তু আপনারা এক্সেট কালি সহ পেয়ে যাবেন। পরবর্তীতে এক্সেট কালি কিনতে আপনাদের 2,800 টাকার মতো লাগবে। তারপরে হচ্ছে আপনারা পাওয়ার কেবল দিয়ে প্রিন্টারটাকে কানেক্ট করবেন, পাওয়ার কেবলটা লাগাবেন। তারপর হচ্ছে প্রিন্টারটা আপনারা অন করবেন। অন করার পর আপনাদের দেখুন যে স্টপ বাটনটা, তা আপনারা 5 সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখবেন। তারপর যে 5 সেকেন্ড ধরার পর আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের পাওয়ার বাটনের যেই বাতিটা তারার মতো জ্বলতেছে নিপতেছে, এটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন, যে প্রিন্টারে আপনারা কোনো কার্যক্রম করবেন না এর মধ্যে।
যে প্রিন্ট দিতে চাইবেন না বা কিছু করতে চাইবেন না, এই সময়টার মধ্যে আপনাদের যেই ইঙ্ক ট্যাঙ্কের কালি রয়েছে কালিটা হেড পর্যন্ত চলে আসবে। তারপরে হচ্ছে আপনারা এটা বাতিটা বন্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে সিডিটা লাগিয়ে আপনারা ড্রাইভারটা ইনস্টল করে নেবেন যে প্রিন্ট করার জন্য। ড্রাইভার ইনস্টল করার পরে আপনাদের কাজ শেষ, আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিন্টারটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।